হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেক ইনফর্মেশন চ্যানেলে স্বাগতম মিনাজ মুস ইতিমধ্যে গরিব ও মধ্যবিত্ত পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে বেরিয়ে এসেছে বিশাল বড় সুখবর এবং সাথে রয়েছে ভোটার আইডি নিয়ে সরকারের করা বা করা পদক্ষেপ আজকের এই চারটে আপডেটই রয়েছে খুবই ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এমনও হতে পারে আপনি এক নম্বর কিংবা দু নম্বরটা দেখলেন আর তিন নম্বরটাই ছিল আপনার জন্য ইম্পর্ট্যান্ট বা চার নাম্বারটাই ছিল আপনার জন্য আর আপনি সেটাই মিস করে ফেললেন তো ফ্রেন্ডস এই হেল্পফুল ও গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সামনে প্রোভাইড করার পূর্বে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা প্রথমবার ভিজিট করে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন সাথে সাথে গরীব ও মধ্যবিত্ত পরিবারের মুখের দিকে চেয়ে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন ও এবং একটা লাইকও করবেন কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে সরকারের লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন জন্য তো फ्रेंड्स গরিব ও মধ্যবিত্ত পরিবারদের জন্য যে সুখবরগুলি উঠে এসেছে সেটি জানার পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই রেশন কার্ড আধার কার্ড এর পর সরকারে পক্ষ থেকে বেরিয়ে এসেছে ভোটার আইডি নিয়ে বিশাল বড় একটি আপডেট যেখানে বলা হচ্ছে ভোটার কার্ড নিয়ে নির্দেশিকা জারি করলো নির্বাচন কমিশন হাতে সীমিত সময় এবার প্যান কার্ড লিংকের পর ভোটার কার্ড লিংকের নির্দেশিকা জারি এই নিয়ম জারি করলো নির্বাচন কমিশন ভুয়ো ভোটারদের হাত থেকে রক্ষা করতে এই উদ্যোগ দিল্লির হাইকোর্টের শুনানিতে জানালো আধার কার্ডের সাথে এবার ভোটার কার্ড লিংক করাতে হবে আট সপ্তাহ সময় দেওয়া হয়েছে এই ব্যবস্থার জন্য তো ফ্রেন্ড এখান থেকে পরিষ্কার বুঝতে পারলেন এবার থেকে প্যান কার্ড রেশন কার্ড ছেড়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা নির্দেশিকা আগামী আট সপ্তাহের মধ্যে ভোটার আইডেন্টি কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতেই হবে এরপরের আপডেটটি হলো রাজ্যবাসীর জন্য বিশাল বড় সুখবর যেখানে বলা হচ্ছে একশো টাকায় ছাদ ঢালাই সিদ্ধান্ত পুরসভা মাত্র একশো টাকায় ছাদ করে দেবার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভার মেয়র পরিষদ এই সুযোগ কেবলমাত্র বস্তিবাসীদের জন্য লাঘব বস্তিবাসীদের একশো টাকা দিয়ে একটি আবেদন করতে হবে কলকাতা পুরসভায় তাহলেই তাদের বাড়ির ছাদ করাতে পারবেন তারা। রাজ্য সরকারের আমার বাড়ি প্রকল্পের সুযোগ নিতে বাড়িবাসীরা এই নিউজটি বস্তিবাসী বা গরিব মধ্যবিত্ত পরিবারদের জন্য বিরাট বড় সুখবর তারা যদি একশো টাকা দিয়ে আবেদন করে তাহলে সেই আবেদনের মাধ্যমে একশো টাকাই মাত্র বাড়ির ছাদ করে নিতে পারবে এর পরের আপডেটটি হলো রাজ্যের বেকারদের জন্য সুখবর চাকরি দেবে রাজ্য সরকার স্বাস্থ্যক্ষেত্রে একাধিক নার্স নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার প্রায় আট জন গ্রেড টু স্টাফ নার্স নিয়োগ করবে রাজ্য স্বাস্থ্য দপ্তর তথা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এমনটাই জানা গিয়েছে সেই নির্দেশিকার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অস্থায়ী সিভিক পুলিশ এরপর পর এবার নিয়োগ হবে অস্থায়ী নার্স যেখানে প্রায় আট জন নিয়োগ করা হবে তো ফ্রেন্ডস আপনারা জানেন পশ্চিমবঙ্গের বেকার যুবকদের সিভিক ভলেন্টিয়ারে লাগিয়ে কর্মের ব্যবস্থা করে দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার মহিলাদের দিকে লক্ষ্য রেখে 8100 নার্স নিয়োগ করতে চলছে রাজ্যের হেলথ রিক্রুটমেন্ট বোর্ড অস্থায়ীভাবে এই নার্সগুলো থাকবে জেরূপ ছিল सिविक ভলান্টিয়ার তাদের জন্য মূলত এটি রাজ্যের শিক্ষিত বেকার মহিলাদের জন্য একটি বিশাল বড় সুখবর এরপরে আপডেট দিল গরিব ও মধ্যবিত্ত পরিবারের ছেলেদের জন্য যেই সুযোগটা শুধুমাত্র গরীব ও মধ্যবিত্ত বাড়ির ছেলেরা পাবে তো फ्रेंड्स আমরা সকলেই জানি এমন অনেক পরিবার রয়েছে যারা খুবই মধ্যবিত্ত বা খুবই গরিব কিন্তু তারা জেনারেল কাস্ট হওয়া সত্ত্বেও বঞ্চিত থাকছে দিনের পর দিন চাকুরি বা শিক্ষার কোনো কোটা থেকে সেদিকে লক্ষ্য রেখে সরকারে বিশাল বড় একটি পদক্ষেপ যেখানে বলা হচ্ছে সরকারের বড় ঘোষণা পরিবারের বার্ষিক আয় আট লক্ষের কম হলে সবাই পাবে সুবিধা এবার আর্থিক ভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য বিশেষ সুবিধা দিতে চলেছে রাজ্য সরকার যাদের পরিবারের বার্ষিক আয় আট লক্ষ টাকার কম তারা এবার 10 শতাংশ সংরক্ষণের আওতায় পড়বেন রাজ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তির ক্ষেত্রে এবং চাকুরির ক্ষেত্রে এই দশ শতাংশ সংগ্রহণ গ্রাহ্য হবে এতদিন পর্যন্ত দেশে শুধুমাত্র ও বিসি এস বিশাল সুবিধা কম নাম্বার থাকলেও তারা চান্স পেয়ে যেত নামি দামি কলেজে কম নাম্বার থাকলেও তারা চান্স পেয়ে যেত চাকুরিতে কিন্তু গরিব ও মধ্যবিত্ত ঘরের জেনারেল কাস্ট ছেলেগুলো পিছিয়ে পড়তো তাদের এই সংরক্ষণের জন্য তাদের দিকে লক্ষ্য রেখে সরকারের বিশাল বড় একটি পদক্ষেপ এবার যদি কেউ জেনারেল হয়ে থাকে তাদের পারিবারিক হাইস্ট ইনকাম আট লক্ষ টাকার কম হয়ে থাকে বাস্তরিক তাহলে তারাও এই সুযোগ সুবিধা পাবে অর্থাৎ ফ্রেন্ডস আমাদের পরিবারের মধ্যে এমন অনেকই রয়েছে হায়ার কাস্ট কিন্তু খুবই গরিব ও মধ্যবিত্ত পরিবার তাদের জন্য মূলত এটি বিশাল বড় সুখবর এবার থেকে তারাও পাবে দশ শতাংশ সংরক্ষণ তো ফ্রেন্ডস এই ছিল আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র সরকারের আপডেট গুলি আপনাদের সামনে উপস্থাপন করা ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট ট্রেন্ডিং হেল্পফুল আপডেট পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং